কুরসির অনুপাত চেয়ার করা যাবে, কুরসির ব্যাখ্যা আমরা কিভাবে করবো? হ্যাঁ, কুরসির অনুপাত চেয়ার এটা সর্বসাধারণ করেছে, কুরসির অনুপাত সর্বসাধারণ আরেকটা করেছে, সেটা হচ্ছে যে কুরসির অনুপাত আরেকটা করেছে যেটা সাধারণত আগেকার দিনে রাজা বাদশাহরা বসত, সেটা চেয়ার নয়, এটা চৌকির মতো, জল চৌকির মতো, এটাকেও কুরসি বলে, এটাকেও কুরসি বলে। হ্যাঁ, সিংহাসন তো আসন, সিংহ আসন যেটা আমরা বানাইছি, সিংহাসন অনুবাদ যেটা করতেছি, এই জন্য যেহেতু এই অনুবাদ করলে যদি পেশাদে পড়ে অনুবাদ না করে বাদ। এখন আপনি যদি সারাদিন বলে কুরসি অর্থ জল চৌকি, তো আল্লাহ জল চৌকি বানাইছে কে, কাঠ আনছে কে, এই জন্য আর দিয়ে চলে যাবেন না, এই জন্য বলে যে কুরসি, কুরসিটা কীরকম হাদিসে আসছে, এমনি আমার সাথে বলেছেন মাওদার কাদামাই হে রব্বুল ইজ্জতের পা রাখার স্থান, একটু বিশ্বাস করবেন কীরকম কীভাবে রাখছে ওটা ধরন নির্ধারণ করেন না, এটা হচ্ছে ইমানিয়াত, ইমানিয়াতের জিনিস, বাড়ি বাড়ি যত করবো তত বিপদে পড়বে। আমরা একটু আগে বলেছি না যে শব্দ বাড়িয়ে বলা যাবে, তো অবশ্য কুরসি কিন্তু কোনো গুণ না, কুরসি সৃষ্ট জিনিস, সুতরাং কুরসির যদি কেউ ব্যাখ্যা করে অনেকে এটা বলবেন এটা কিন্তু আমাদের কোনো ইয়ার ভিতরে পড়ে না, অর্থাৎ আমাদের আল্লাহ আয়াতের সিফাতের ব্যাখ্যার ভিতরে পড়ে, অনেকে বলতে পারে কুরসির তো ব্যাখ্যা আসছে, বলে যে কুরসি আপনি ব্যাখ্যা মানতে থাকেন কোনো সমস্যা নেই, আমার কুরসি কিন্তু ইয়ার আয়াত সিফাত না, সিফাতের আয়াত না, সিফাত না, কুরসি হচ্ছে সৃষ্ট জিনিস, শুধু সৃষ্ট জিনিসে নিয়ে আপনি ব্যাখ্যা করেন বসে বসে, আমার আপত্তি নেই, সর্বসাধারণের ব্যাখ্যাটা আপনি নিতে হবে, যেটা আসছে এটাই নেই, দুইটা বললে দুইটাও আমরা নেব কোনো সমস্যা নেই, কিন্তু সেফাতের মধ্যে কোনো ব্যাখ্যা আপনি পাবেন না, সর্বসাধারণের পক্ষ থেকে তারা সঠিক ব্যাখ্যাটা দিয়েছেন, দুই তিনটা মত দিয়ে কখনো সেটাকে অস্বীকার করা হয়।